জেক্সপো এবং বুকলেট কাউন্সেলিং এর আর মাত্র কটা দিন বাকি আছে, কিছুদিনের মধ্যেই তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। তো তোমরা অলরেডি ডিসাইড করে নিয়েছো যে তোমরা কোন কলেজে কোন ট্রেড নিয়ে পড়তে চাও। এই ভিডিওতে মোটামুটি কিছু কলেজের আগের ইয়ারে কত, 2020-তে লাস্ট কত কাট অফ গিয়েছিল সেটা আমি তোমাদেরকে দেখাবো, এবং 2021-এ লাস্ট কত র্যাঙ্ক পর্যন্ত নেওয়া হয়েছিল সেটার সিট ম্যাট্রিক্স এখন তোমরা পাবে না। কাউন্সেলিং প্রসেস যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু কাউন্সেলিং তরফ থেকে সেই সিট ম্যাট্রিক্সও দেওয়া হবে। তো মোটামুটি তোমরা 2020-তে দেখতে পাচ্ছ আচার্য জগদীশচন্দ্র পলিটেকনিক কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং এ জেনারেল র্যাঙ্ক 9,100 পর্যন্ত গিয়েছিল, এবং এসসি র্যাঙ্ক 16,233 এবং এসটি র্যাঙ্ক 22,518 পর্যন্ত গিয়েছিল, এবং ওবিসি এ এবং ওবিসি বি এর কোনো র্যাঙ্ক এখানে মেনশন করা নেই, এবং পিসি র্যাঙ্ক গিয়েছিল 23,917 পর্যন্ত। তো ঠিক সেরকম ভাবেই আচার্য জগদীশচন্দ্র পলিটেকনিক কলেজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ দেখো 6,389 জেনারেল এর গিয়েছিল, এসসি গিয়েছিল 12,187 এবং এসটি গিয়েছিল 31,946 র্যাঙ্ক পর্যন্ত। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ গিয়েছিল জেনারেলের 8,094, এসসিদের গিয়েছিল 12,889 এবং এসটিদের গিয়েছিল 33,115। এবং এই সিট ম্যাট্রিক্সটা যখন কাউন্সেলিং প্রসেস শুরু হবে তখন এখানে একটা এরকম ট্যাব চলে আসবে, অনলাইন কাউন্সেলিং ফর অ্যাডমিশন টু ফার্স্ট ইয়ার ডিপ্লোমা কোর্সেস। তো সেই অপশনটাতে তোমাকে ক্লিক করতে হবে, এবং ওই অপশনটাতে ক্লিক করার পরে এরকম আরো একটা অপশন চলে আসবে, দেখো এখানে সিট ইনফরমেশন। তো এই সিট ইনফরমেশন থেকে কিন্তু 2021-এ কিরকম কি কাট অফ গেছে বা র্যাঙ্ক কাট অফ কত গেছে সেটা তোমরা দেখতে পারবে। আরো একটা খুব ভালো কলেজ হচ্ছে জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক। 2020-তে জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ জেনারেলে 7,717 র্যাঙ্ক গিয়েছিল, এসসিতে 14,662 র্যাঙ্ক গিয়েছিল এবং এসটিতে 32,769 র্যাঙ্ক গিয়েছিল। জ্ঞানচন্দ্র পলিটেকনিক ঘোষ ইলেকট্রিক্যালে 5,407 র্যাঙ্ক গিয়েছিল, এসসিতে হয়েছিল 12,748 র্যাঙ্ক পর্যন্ত স্টুডেন্ট ভর্তি নেওয়া হয়েছিল, এবং অবশ্যই সেটা মানে বুঝতেই পারছো যে অতজন তো ওখানে ভর্তি হয়নি, ইলেকট্রিক্যালে প্রত্যেকটা ডিপার্টমেন্টে 60টা করে থাকে। তো মোটামুটি কত র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল এই কলেজে ভর্তি না হয়েছিল সেটার জন্য, ঠিক আছে। এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে 12,719 এবং মেকানিক্যালে গিয়েছিল 7,635। ঠিক সেরকম ভাবেই তোমরা এসসি এবং এসটি দেখতে পাচ্ছ, এবং ওবিসি এই সমস্ত মেনশন করা নেই। এবং যে সমস্ত স্টুডেন্টসরা ইলেকট্রিক্যাল পড়তে চাইছো, দেখো এটা আমি আমারই একটা আগের ভিডিও স্ক্রিনশট মানে এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো ইলেকট্রিক্যালে আচার্য জগদীশচন্দ্র পলিটেকনিক কলেজে কিরকম কি গিয়েছিল, জেনারেল র্যাঙ্কিং 6,389 এখানে, এবং দেখো আরামবাগ পলিটেকনিক কলেজে গিয়েছিল 10,283, আসানসোল পলিটেকনিকে গিয়েছিল 6,248। এভাবে তোমরা সিট ম্যাট্রিক্স গুলো দেখতে পাচ্ছ যে আগের ইয়ারে মোটামুটি কতটা কাট অফ তোমাদের গিয়েছিল এখানে 2020-র এটা যদিও। এবং দেখো আরো অনেকগুলো কলেজের দেখাচ্ছে, তোমরা এগুলো স্ক্রিনশট করে নিতে পারো বা নর্মালি দেখে নিতে পারো। দা ক্যালকাটা টেকনিক্যাল স্কুলের এখানে যেগুলো দেখছো এগুলো সব কিন্তু ইলেকট্রিক্যালের। তো 2020-তে 5,959 পর্যন্ত গিয়েছিল, এবং বাকি কলেজেরও তোমরা মোটামুটি দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু ইলেকট্রিক্যালের। তো তোমাদের যেটা করতে হবে, চয়েস ফিলিং গুলো কিন্তু খুব খুব ভালো করে করতে হবে, এবং তোমার র্যাঙ্ক যদি 1 থেকে 10-এর মধ্যেও আসে, তুমি যদি চয়েস ফিলিং ঠিকঠাক না করো তাহলে কিন্তু তুমি ঠিকঠাক কলেজে চান্স পাবে না। বা নর্মাল যে কোনো কলেজ, তুমি যদি দূরের দিকের কোনো একটা কলেজ তোমার সেটাকে কাউন্সিলিং এর চয়েস এর মধ্যে রেখে ছেড়ে দাও, তাহলে কিন্তু তোমার ভালো র্যাঙ্ক হওয়ার সত্ত্বেও তুমি কিন্তু ভালো কলেজ বা তোমার মনের মতো ট্রেড পাবে না। তাই সকলকে বলবো কাউন্সিলিং যখন শুরু হবে কোনো তাড়াহুড়ো করবে না, চয়েস ফিলিং করার জন্য অনেক দিন সময় দেওয়া হয় তোমাকে, তোমাদেরকে সকলকেই চয়েস ফিলিং এর জন্য অনেক সময় দেওয়া হবে। আমি ভিডিও নিয়ে আসবো, কিন্তু তোমাদের সকলের কাছে এটাই রিকোয়েস্ট যে চয়েস ফিলিং কিন্তু খুব ভালো করে করতে হবে এবং কোনো তাড়াহুড়ো করবে না, তাতে তোমাদের কিন্তু ভালো র্যাঙ্ক থাকার সত্ত্বেও তোমরা কিন্তু চান্স পাবে না। এবং যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও যে তুমি কোন কলেজ এবং কোন ট্রেড নিয়ে পড়তে চাইছো, এবং ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবে না, এবং ভিডিওগুলো হেল্পফুল হলে প্লিজ ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলবে না।